ঢাকায় আদালত প্রাঙ্গণ থেকে দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় সারা দেশে রেড অ্যালার্ট জারি করেছে পুলিশ। তাদের ধরিয়ে দিতে ঘোষণা করা হয়েছে 20 লাখ টাকার পুরস্কার। এই ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় মামলা করেছে পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ফাঁসির আসামিদের কারাগার থেকে বের করার কথা নয়, এদের কী কারণে আদালতে আনা হলো তা খতিয়ে দেখা হচ্ছে। মোহাম্মদপুর থানার সন্ত্রাসবিরোধী মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য দুই জঙ্গিসহ অন্য আসামিদের গাজীপুরের কাশিমপুর দুই কারাগার থেকে রবিবার সকালে আনা হয় ঢাকায়। পুরান ঢাকায় সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে শুনানি হয় একসময়ের মোস্ট ওয়ান্টেড জঙ্গি মইনুল হাসান শামীম ওরফে সিফাত সামির ও আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিবের। শুনানি শেষে হাজতখানায় নেয়ার পথে ব্যস্ত সড়কে পুলিশের উপর হামলা করে দুই জঙ্গির সহযোগীরা। তারা পুলিশের চোখে স্প্রে ছিটিয়ে ও মারধর করে নিয়ে যায় দুই জঙ্গিকে। এ সময় আহত হয় দুই পুলিশ সদস্য। চার শুনানির পর আমি অন্য একটি মামলায় 266/18 মামলায় আমার দুজন সাক্ষী আসছিল, আমি সাক্ষী নিচ্ছিলাম। এরপরে ওই যে মামলাটা 400 অর্থাৎ 57/21 মামলায় যে 400 পর আসামিগুলো নিয়ে আসে, পরে আমি জানতে পারি যে আমাদের জুডিশিয়াল বিল্ডিংয়ের নিচে গেট থেকে দুজন আসামিকে ছিনতাই করে নিয়ে যাওয়া হয়। এরা আনসারুল ইসলামের সদস্য ছিল এবং এই যাদের যেই দুজনকে ছিনিয়ে নেওয়া হয়েছে সেই দুজন অভিজিৎ হত্যাকাণ্ডের ফাঁসি দণ্ডপ্রাপ্ত আসামি, পলাতক হয়েছে যাদেরকে ছিনিয়ে নেওয়া হয়েছে এবং যারা এই দুষ্কর্মটি ঘটিয়েছে তাদেরকে অচিরেই আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব, তাদেরকে আইনের আওতায় আনতে সক্ষম হব। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশকে স্প্রে করে আগে থেকে প্রস্তুত রাখা মোটরসাইকেলে পালিয়ে যায় জঙ্গিরা। সিজিএম কোর্টের উল্টো দিকের এই গলি দিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ ধাওয়া দিলেও জঙ্গিদের ধরতে ব্যর্থ হয়। দেখলাম যে পুলিশের লগে আতাআতি দস্তাদস্তি করতে করতে দৌড়ে গেল ওদিকে, মানে পুলিশকে লাথি মারছিল আসামি আর কি, লাথি দিয়ে হাত করা ছিল হাতে, তারপর ছুটে চলে গেছে আর কি। রাস্তার ওই পার থেকে দৌড় দিয়ে আসছে, আর ওরা কি আমরা বলতে পারি না, পিছনে আবার পুলিশ ছিল, অনেক বেশ কয়েকজন ছিল, 7-8 জন বা 8-9 জন দৌড়াচ্ছে। আমরা মনে করছি হয়তো কোনো পুলিশ ওই ছেলে টেলে কোনো মোবাইল টোবাইল চুরি করে দৌড় দিছে। পিছনে দেখি যে আবার ওই আসতেছে, পুলিশ আসতেছে, একটা পুলিশের মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সাল আরিফিন দীপন হত্যা এবং লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় তোলপাড় শুরু হয়। দেশজুড়ে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আদালতে আনার নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কেন দুই জঙ্গিকে আদালতে আনা হলো সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই আমরা অ্যালার্ট, রেড অ্যালার্ট জারি করেছি। আমাদের পুলিশ অন্য হয়ে খুঁজছে তাদেরকে, আমরা আশা করি খুব শীঘ্রই তাদেরকে ধরতে পারবো বলে আমরা বিশ্বাস করছি। আমরা বর্ডার এলাকাগুলোতে বলে দিয়েছি তারা যেন আমাদের দেশ থেকে পালিয়ে না যেতে পারে। পালিয়ে যাওয়া দুই জঙ্গিকে ধরতে রাজধানীর বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নাজমুল হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা।